ইন্দোনেশিয়া লায়ন এয়ারলাইন্স দুর্ঘটনায় কবলিত বোয়িং 737 ম্যাক এই ফ্লাইটে 179 জন যাত্রী সকলেই মারা গেছেন। সমুদ্রের বিভস্ত বিমানের মূল ধ্বংসসাধ্য খুঁজতে এখনও জানিয়েছেন কর্তৃপক্ষ এখনও খুঁজছে এই সমস্যাগুলো। বিবিসি সূত্র মতে কর্তৃপক্ষ বলেছেন বিমান দুর্ঘটনার কারণ এখনও নিশ্চিত হয়নি কী কারণে এত বড় দুর্ঘটনাটা হলো। তবে বিমানের ব্যাগ বক্স উদ্ধারণ করা গেলে সব কিছুই পরিষ্কার হয়ে যাবে কী কারণে বিমানটি দুর্ঘটনা কবলে হলো। তবে বিমানটি বঙ্গকা বেলুটং দ্বীপগুঞ্জের জন্য রওনা হয় এবং সকাল 6:20 আকাশে ওঠার 13 মিনিট পর বিমানটি ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে সব যোগাযোগ হারিয়ে ফেলে, আর এই কারণেই সেই বিমানটি এত বড় একটি বিপদে পড়ে এবং এতগুলো মানুষের প্রাণ হারায়। এই বিমানেতে ছিল 2 নবজাত এবং 1 শিশু, 1 শিশু, 2 পাইলট এবং 6 কেবিন সূত্রসহ মোট 179 জন আরোহী এবং পাইলট এর আগে ভারতীয় বিমানে কাজ করত। বিমানটি পাইলটের নাম শুনে যাব, তিনি ভারতীয়। এর আগে 7 বছর আগে লায়ন এয়ার ট্রাভেলস পাইলট হিসেবে যোগদানে ছিলেন তিনি। বন্ধুরা, আমাদের এই ভিডিওটাকে অসংখ্য অসংখ্য শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।